আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। প্রচারণার শুরুতেই সংঘর্ষ বাধা। এরপর জানিয়ে দিব রাশিয়া ও ভারতের ওপর ভর করে একতরফা নির্বাচন বলছে রিজভি। আরো জানিয়ে দিব 22শে ডিসেম্বর ঢাকায় বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন। এদিকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে 2 বছরের জন্য জাতীয় সরকারের প্রস্তাব নূরের। এবং জানিয়ে দিব বিএনপি সহ সমমনোনদের হরতাল, 4 বাসে আগুন, ভাঙচুর 13। সর্বশেষ জানিয়ে দিব ভারতে বিরোধী 141 MP বরখাস্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। প্রচারণার শুরুতেই সংঘর্ষ ও বাধা। প্রচারণার শুরুতেই দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সংঘর্ষ ও অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া নৌকা সারা স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীদের পক্ষে কাজ করলে সমর্থকদের মেরে ফেলা ও হাত পা ভেঙে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের সমর্থকদের ওপর নৌকা সমর্থকদের হামলা। ফরিদপুর 3 আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের সমর্থকদের মারধর ও মেরে ফেলার হুমকি দিয়েছে আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের সমর্থকরা। গতকাল দুপুরে ফরিদপুর পৌরসভার 14 নং ওয়ার্ডের মাহমুদপুর এলাকায় এ কে আজাদের সমর্থক রনি মোল্লা ও কাইম মোল্লাকে পিটিয়ে আহত করা হয়। এই হামলার ঘটনায় রনি মোল্লা ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে দুপুর 3টার দিকে পৌরসভার 11 নং ওয়ার্ডের রাজ্জাকের মোড়ে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নুসরাত রাসুল তানিয়ার নির্বাচনী প্রচারণার সময় তার পথরোধ, হুমকি প্রদান এবং লিফলেট ছিনতাই করেছে শামীম হকের সমর্থকরা। এ বিষয়ে সৈয়দ নুসরাত রাসুল তানিয়া বলেন, আমরা নির্বাচনী প্রচারণার জন্য বের হয়েছিলাম। আলিপুরের রাজ্জাকের মোড়ে আমরা উপস্থিত হলে শামীম হকের সমর্থক এজাজ খানের বাহিনী প্রায় 30 থেকে 40টা মোটর সাইকেল নিয়ে আমাদের ঘিরে ধরে। এ সময় আমরা আলিপুরে এ কে আজাদ চাচার কোনো নির্বাচনী ক্যাম্পেইন করতে পারবো না বলে চলে যেতে বলেন। ভবিষ্যতে এই এলাকায় প্রচারণা করতে আসলে হাত পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ সময় আমাদের কাছে থাকা ইগল মার্কার সকল লিফলেট তারা ছিনতাই করে নিয়ে চলে যায়। রাশিয়া ভারতের ওপর ভর করে একতরফা নির্বাচন বলছে রিজভি। সরকার রাশিয়া ও ভারতের ওপর ভর করে একতরফা নির্বাচনের পাইতারা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। তিনি বলেন, জাতি এক ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে বাস করছে, যেখানে চারদিক ঘিরে আছে ভয় ও আতঙ্কের দেওয়াল। এই ভয় ও আতঙ্ক তৈরি করাই হয়েছে একদলীয় ভোট ও ভোটারহীন নির্বাচন নিশ্চিত করতে। সরকার ভাবছে রাশিয়া ও ভারত আছে তাদের সঙ্গে, তাহলে আর ভয় কিসের? তারা সমর্থন দিলে কিসের ভোট? ভোটার স্বচ্ছ নির্বাচন। মঙ্গলবার বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভি বলেন, রাশিয়া ও ভারতের কর্তব্য ব্যক্তিরা মাঝে মধ্যে বিবৃতি দিচ্ছেন, বাংলাদেশে গণতন্ত্র থাকুক বা না থাকুক তাতে ভারতের কিছু যায় আসে না, আর রাশিয়ার তো মোটেও যায় আসে না। আজকে তাদের সমর্থনে আওয়ামী লীগের পোয়া বারো। ভারত নিজে গণতান্ত্রিক দেশ, কিন্তু অন্য দেশের গণতন্ত্র বা গণতান্ত্রিক রাষ্ট্র বা গণতান্ত্রিক সমাজ গঠিত হোক তা তারা চাইছে না। যে কজন কর্তব্য ব্যক্তি এসেছেন তারা প্রত্যেকেই জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষার বিরুদ্ধে জনসমর্থনহীন সরকারকে সমর্থন দিয়েছেন। ভারতের কাছ থেকে তো এটা আশা করা যায় না, কিন্তু যারা আধিপত্যবাদী শক্তি তারা সবসময় আশপাশের ছোট দেশগুলোকে কব্জা করতে চায়। সরকার এখন জঙ্গি ও নাশকতার নাটক করবে দাবি করে তিনি বলেন, ট্রেনের আগুনের ঘটনা কে করছে তা এখন জনগণের কাছে স্পষ্ট হয়ে উঠেছে। আর পুলিশ কমিশনার কোনো তদন্ত না করেই বলে দিলেন, এটা অবরোধ হরতালকারীরা করেছে। অবরোধ হরতালকারীদের উপর দায় চাপানো এটা পূর্ব পরিকল্পিত। এমন ভাবে সরকার এখন জঙ্গি নাটক করবে, নাশকতার নাটক করবে, সেটা এখন বাস্তবে প্রতিফলিত হতে দেখা যাচ্ছে। রেলওয়ের ঘটনাটাও তাই। রিজভি বলেন, দেশে সাধারণ মানুষ ও বিরোধী দল গণতন্ত্র ফেরানোর জন্য, ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করার জন্য লড়াই করছে। সবাই আতঙ্কে আছে। কেউ সরকারের ন্যূনতম সমালোচনা করলে ডান দিকে বাম দিকে তাকান, কেউ শুনল কিনা? 71 সালে এজন্যই এত
মানুষের প্রাণ গেল। 52 থেকে 53 বছর পরও ক্ষমতাসীনদের ভয়ে সব সময় কুণ্ঠিত থাকতে হবে। তিনি আরো বলেন, দেশে সাধারণ মানুষের কোনো ক্ষমতা নেই, সাধারণ মানুষ বন্দী। শেখ হাসিনার পক্ষে আজ গোয়েন্দা সংস্থাগুলো গোটা সমাজ গোটা রাষ্ট্র নিয়ন্ত্রণ করছে। কখন কার বাসায় ধেয়ে চলে যাবে, যাকে লক্ষ্য করে যাবে, তাকে না পেলে তার ছোট ভাইকে ধরবে, না হলে তার বাবাকে ধরবে, না পেলে তার স্ত্রীকে ধরে নিয়ে যাবে। এতে 71 সালে খান সেনাদের বর্বরতা থেকে কতটুকু পার্থক্য রয়েছে। জনিকে ক্রস ফায়ারে হত্যা করেছে, 2015 সালের আন্দোলনে কে করেছে। দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবারে জনির বয়স্ক বাবাকেও ধরে নিয়ে গেছে। দেশব্যাপী এ পরিস্থিতি। সংবাদ সম্মেলনে রিজভি জানান, সোমবার দুপুর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত সারা দেশে 225 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় 8 মামলায় 795 এরও বেশি নেতাকর্মীকে আসামি করেছে। 22 ডিসেম্বর ঢাকায় বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে একতরফা উল্লেখ করে তা বাতিল এবং নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে 22 ডিসেম্বর ঢাকায় বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার বিকেলে পুরনো পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজা করিম এ ঘোষণা দেন। তিনি বলেন, সরকার দেশের সম্পদ নষ্ট করে তামাশার নির্বাচনের নামে জনগণকে ধোঁকা দিচ্ছে। দেশ বিদেশের প্রবল আপত্তিকে আমলে না নিয়ে সরকার পাতানোর একতরফা নির্বাচনের নামে নাটক করছে, বিরোধী দলগুলোকে বাইরে রেখে খালি মাঠে গোল দিচ্ছে। তিনি বলেন, সরকার নির্বাচনের আগে ঠিক করছে কে বিরোধী দল হবে, এভাবে নির্বাচনের নামে জাতিকে ধোঁকা দিচ্ছে অবৈধ সরকার। চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তাদের ভাষায় একতরফা নির্বাচন ও নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে 22 ডিসেম্বর শুক্রবার ঢাকায় বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, সরকারের একগুয়েমির কারণে দেশ ভয়াবহ সংকটের দিকে ধাবিত হচ্ছে, অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে দেশ। কাজেই জনগণের রায়ের বিরুদ্ধে গিয়ে সরকার গায়ের জোরে নির্বাচন করে দেশকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। শিক্ষা কারিকুলাম সম্পর্কে তিনি বলেন, নতুন শিক্ষা কারিকুলামের মাধ্যমে সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, নতুন প্রজন্মকে নাস্তিক ও মেধাশূন্য করার সব প্রক্রিয়া সম্পন্ন করেছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে 2 বছরের জন্য জাতীয় সরকারের প্রস্তাব নূরের। সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনে রাজনৈতিক সংকট থেকে উত্তরণে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে 1 থেকে 2 বছরের জন্য জাতীয় সরকার করার প্রস্তাব করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, আমরা জনগণের ভোটাধিকার ও দেশের অস্তিত্ব রক্ষায় শান্তিপূর্ণ আন্দোলন করছি, সেখানে পুলিশ কেন বাধা দেবে? সভা সমাবেশ আমাদের সংবিধান সাংবিধানিক অধিকার। যে ইসিকে জনগণ মেনে নেয়নি তাদের নিষেধাজ্ঞায় কেন আমরা মিছিল মিটিং বন্ধ করব? মঙ্গলবার হরতালের সমর্থনে পুরনো পল্টনে সমাবেশে এসব কথা বলেন তিনি। নির্বাচনের তফসিল বাতিল সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে গণঅধিকার পরিষদ বেলা 10:45 পুরনো পল্টন মোড়ের পাশের গলি থেকে মিছিল বের করতে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তি শেষে মিছিল বের করে পুরনো পল্টন মোড় বিজয়নগর পানির ট্যাঙ্কির মোড় ঘুরে আল রাজি কমপ্লেক্সের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিএনপি সহ সমমনোনাদের হরতাল, 4 বাসে আগুন, ভাঙচুর 13। সরকার পতনের এক দফা দাবিতে রাজধানী সহ সারা দেশে হরতাল করেছে বিএনপি সহ সমমনোনার রাজনৈতিক দল ও জোটগুলো। মঙ্গলবার সকাল সন্ধ্যা পৃথকভাবে এই কর্মসূচি পালন করেন দলগুলোর নেতাকর্মীরা। একই কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীও। বিভিন্ন এলাকায় তারা বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেন, তবে এদিন রাজপথে নেতাকর্মীদের উপস্থিতি বেশি দেখা গেছে। বিক্ষোভ মিছিলকালে নেতারা বলেন, সরকার একতরফা নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছে, এজন্য বিরোধী দলগুলোর আন্দোলন বানচাল করতে নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, নাশকতা করে চলমান আন্দোলনকে কালিমালিপ্ত করতে চায়। আওয়ামী লীগের লোকজনই নাশকতার সঙ্গে সরাসরি জড়িত। মঙ্গলবার রাজধানীতে 3 চট্টগ্রাম এর চন্দাইনাইশে একটি
ও ময়মনসিংহের গৌরীপুরে মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। বরিশালে ট্রাকে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। ফেনীর দাঘনব ইয়া ময়মনসিংহের গৌরীপুর চট্টগ্রামের বাঁশখালী ও গাইবান্ধার পলাশবাড়িতে ১৩টি বাস ট্রাক ভাঙচুর করা হয়েছে। রাজধানী নোয়াখালীর বেগমগঞ্জ ও চট্টগ্রামে গ্রেপ্তার করা হয়েছে ১৫ জনকে। এছাড়াও চট্টগ্রাম ও ফেনীর দাগনব শায় আহত হয়েছেন ৬ জন। যুগান্তর প্রতিবেদনে পুরো ব্যুরো ও প্রতিনিধির পাঠানো খবর। ভারতে বিরোধী ১৪১ MP বরখাস্ত। ভারতের সোমবার লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে ৭৮ জন বিরোধী এমপিকে বরখাস্ত করা হয়। এর আগে বৃহস্পতিবার ১৪ জন বরখাস্ত হন। মঙ্গলবার আরও ৪৯ MPকে বরখাস্ত করা হলো। সব মিলিয়ে মোট বিরোধী ১৪১ MP বরখাস্ত হলেন। সংসদের উভয় কক্ষের এ এমপিদের চলতি শীতকালীন অধিবেশনের শেষ পর্যন্ত বরখাস্ত করা হয়েছে খবর এনডিটিভির। লোকসভায় নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবিতে সরব হয়েছিলেন বিরোধী এমপিরা। তাতেই উত্তাল হয় সংসদের উভয় কক্ষ। পরপর বিরোধী এমপিরা বরখাস্ত হন। এই ঘটনায় এ আবহে বিরোধীরা পাল্টা তোপ দেগেছে বিজেপিকে। সংসদ ভবনের গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করে বিরোধীরা। কংগ্রেস বলছে কোনো অর্থপূর্ণ আলোচনা ছাড়াই স্বৈরাচারী সব বিল পাশ করানোর লক্ষ্যে কেন্দ্রীয় সরকার এ পদক্ষেপ নিয়েছে। এ নতুন সংসদ ভবন আদতে নামান্তরের প্রতীক গণতন্ত্রের নয়। আইপিসি ও সিআরপিসির বদলে ভারতীয় ন্যায় সংহতি সহ নতুন ৩টি বিল পাশ করতে মরিয়া সরকার। মঙ্গল বা বুধবারই সেসব বিল পাশ করানো হতে পারে। এ আবহে পরপর বিরোধী এমপিদের বরখাস্ত করা হচ্ছে। এদিকে বিরোধীদের পাল্টা তোপ দেখেছেন মোদির রিপোর্ট অনুযায়ী বিজেপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নাকি বলেন কিছু কিছু দল ইতিবাচক কাজ করবে না বলে বদ্ধপরিকর। এই এমপিরা সংসদে ফিরতে চান না। বিরোধীরা যদি এ ধরনের আচরণ বজায় রাখেন তাহলে পরবর্তী লোকসভা নির্বাচনে এ সংখ্যক এমপিও নির্বাচিত হবেন না। সংসদে কিছু লোক আছে যারা ইতিবাচক কাজ করতে চান, আর কয়েকজন আছেন যারা তাতে শুধু বাধা দিতে চান। প্রধানমন্ত্রী মোদি নাকি বলেন বিরোধীদের মূল লক্ষ্য হলো সংবিধান ও সংসদীয় ক্ষমতার অপব্যবহার করা।